কোভ্যাক্সিনের আজ টিকাকরণ শুরু হচ্ছে প্রথম এ রাজ্যে। আমরা জানি যে এতদিন পর্যন্ত যে টিকাকরণ প্রক্রিয়া চলছিল তা মূলত কোভিশিল্ডের, কোভ্যাক্সিন এসে গিয়েছিল কিন্তু তার টিকাকরণটা শুরু হচ্ছে আজ থেকে। আমরা এই বিষয়ে আরও কথা বলে নেব। আমাদের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছে। মৈত্রেয়ী, তিনটি হাসপাতাল মূলত যেগুলো বাছা হয়েছে কোভ্যাক্সিনের জন্য, প্রত্যেকটি জায়গা থেকে 20 জনকে বেছে নেওয়া হয়েছে যাদেরকে আজ টিকা দেওয়া হবে। এখনো পর্যন্ত কতটা দেখতে পাচ্ছ উৎসাহ বা কতটা এই মুহূর্তে এই টিকাকরণ প্রক্রিয়া চলছে? সোমালি, তো যেটা বলতে হবে যে এই মুহূর্তে কিন্তু এসএসকেএম ছাড়া অন্য কোনো হাসপাতালে কোভ্যাক্সিন এর টিকাকরণ দেওয়া কিন্তু শুরুই হয়নি। তার কারণ হচ্ছে আমরা যে হাসপাতালে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, এটি অন্যতম একটি কেন্দ্র। আমরা কর্তৃপক্ষের থেকে যেটা জানতে পাচ্ছি, 7 জন মাত্র এখনো পর্যন্ত এসে নাম লিখিয়েছেন। কোভ্যাক্সিনের এক একটি ভায়াল থেকে 20টি ডোজ দেওয়া যায়, অর্থাৎ 20 জন লোককে একটা ভায়াল থেকে দেওয়া সম্ভব। তারা বলছেন যে যতক্ষণ না 20 জন হয় কিভাবে তারা শুরু করবেন। ফলে এখনো পর্যন্ত কিন্তু কোভ্যাক্সিনের টিকাকরণ কলকাতা মেডিকেল কলেজে শুরু হয়নি। আরজিকর মেডিকেল কলেজেও 12 জন মাত্র নাম লিখিয়েছিলেন, তাদেরও টিকাকরণ আর এখনো পর্যন্ত তারা শুরু করতে পারেননি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো সেখানে শুরু হবে। আজকে যাতে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের মনে প্রশ্ন দূর হয়, তার জন্য এসএসকেএম হাসপাতালে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর আইএএস সৌমিত্র মোহন এবং অ্যাডিশনাল মিশন ডিরেক্টর মিসেস স্মিতা সান্নাল শুক্লা, তারা 3 জনে কিন্তু নিয়েছেন সামনের সারিতে দাঁড়িয়ে থেকে, যাতে যারা চিকিৎসক চিকিৎসা কর্মী রয়েছেন তাদের মন থেকে কোভ্যাক্সিন নিয়ে ভয়টা দূর হয়। কারণ আমরা জানি আজকে যে কোভ্যাক্সিনটা দেওয়া হবে তা কিন্তু দেওয়া হবে ক্লিনিক্যাল ট্রায়াল মোডে, অর্থাৎ যারা যারা ভ্যাকসিন নেবেন তাদেরকে কিন্তু একটি সম্মতিপত্রে সাইন করতে হবে যে তারা এটা জেনেই টিকাটা নিচ্ছেন, যে এটা ক্লিনিক্যাল ট্রায়াল মোডে দেওয়া হবে। সেই কারণে একটা সংশয় দেখতে পাওয়া যাচ্ছে যে কারণে এতটা কম টার্ন আউট হচ্ছে এখনো পর্যন্ত। একেবারে এই সংশয়টা কিন্তু প্রথম দিন থেকেই ছিল, যবে থেকে কোভ্যাক্সিন আসে যখন রাজ্যে প্রথম দফায় 22 তারিখ, এই দ্বিধাটা ছিল বলেই কিন্তু স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছিল যে এক্সপার্ট কমিটির ডিসিশনের পরে দেওয়া শুরু হবে। সেটার পরেও দেখা যায় যে চিকিৎসক চিকিৎসা কর্মীরা নিতে চাইছেন না। গতকাল একটি সিএমই করেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং তিনি কলকাতার সমস্ত মেডিকেল কলেজের যারা সিনিয়র ফ্যাকাল্টি এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন, তাদের বোঝান, তারপরে কিন্তু এই 3টি জায়গা স্থির হয়। এর আগে কিন্তু স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন একটা সেন্টার হিসেবে ছিল, কিন্তু তারা সেই জোগাড়টা করে উঠতে পারবেন না যারা ভ্যাকসিন নেবেন। ফলে সেই রাতারাতি কিন্তু সেই সেন্টার চেঞ্জ করে আরজিকর মেডিকেল কলেজ করা হয়। কলকাতা মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল এবং এসএসকেএম এ এই টিকাকরণ দেওয়ার কথা সিদ্ধান্ত হয়। কিন্তু যেটা দেখা যাচ্ছে, এখনো কিন্তু অনেক চিকিৎসকদের মনেই কিন্তু এই প্রশ্নটা রয়েছেন। তাই জন্য এখনো পর্যন্ত 20 জনের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রাতেই পৌঁছাতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে এই বিভিন্ন টিকাকরণ কেন্দ্রের যে যারা দায়িত্বে থাকা আধিকারিকরা রয়েছেন তাদের। তবে স্বাস্থ্য দপ্তরের আশা যে ধীরে ধীরে এই যে মনে যে দ্বিধাটা রয়েছে কোভ্যাক্সিন নিয়ে সেটা কেটে যাবে এবং তারা ভ্যাকসিন দিতে শুরু করবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু অধিকাংশ জায়গাতে, মানে এসএসকেএম ছাড়া আর 2টো সেন্টারে কিন্তু কোভ্যাক্সিন দেওয়া শুরুই করা যায়নি। সোমাদিত্য, অর্থাৎ কোভ্যাক্সিন নিয়ে সাড়া কিন্তু অত্যন্ত কম, অন্ততপক্ষে কোভিশিল্ডের ক্ষেত্রে আমরা যে ছবিটা দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু কোভ্যাক্সিনের ক্ষেত্রে আজ প্রথম দিন একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা অবশ্যই নজর রেখে চলবো যে পরবর্তী পরিস্থিতিতে কি হতে চলেছে। তবে এর মধ্যে আপনাদের জানিয়ে রাখবো যে সেকেন্ড কনসাইনমেন্ট কোভ্যাক্সিনের সেটাও কিন্তু এ রাজ্যে চলে এসছে।